الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. شكرا شكرا بندو. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় চার পাঠ আট এবং নয় থেকে আমরা আলোচনা করব। পার্ট আট হলো আখলাকে জামিমা। হ্যালো স্যার, আখলাকে জামিমা। আখলাক হচ্ছে বহুবচন আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র। জামিমা মানে নিন্দনীয়। আখলাকে জামিমা মানে নিন্দনীয় স্বভাব, নিন্দনীয় চরিত্র। আমরা আখলাকে হামিদা ইতিপূর্বে আমরা পড়েছি, কি কি আখলাকে হামিদা আছে সেগুলি আমরা পড়েছি। আমরা এখন আখলাকে জামিমা যেগুলি, যেগুলি মন্দ স্বভাব যেগুলি আমাদের মাঝেও রয়েছে, আমরা সেই মন্দ স্বভাব গুলো, মন্দ আচরণ গুলো আমরা আস্তে আস্তে বর্জন করব, আমরা ছেড়ে দিব। যেমন গীবত, মিথ্যাচার, পরনিন্দা, গালি দেওয়া, এই সমস্ত যে মন্দ আচরণ গুলি রয়েছে আমাদের মাঝে যদি কোনো কিছু থাকে, আমরা সেগুলো থেকে ফিরে আসার, সেগুলো থেকে সেগুলো বর্জন করার প্রয়াসে আমরা এই পাঠ আমরা পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই নিন্দনীয় আচরণ পরিত্যাগ বিষয়ে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম: ওয়ালা তালবিসুল হক بالباطل وتكتم الحق وأنتم تعلمون. الله سبحانه وتعالى বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা আয়াত 42। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান সবচেয়ে নিকৃষ্ট হবে যার অনিষ্টের ভয়ে, অর্থাৎ যার ক্ষতির ভয়ে লোকেরা তাকে পরিত্যাগ করে, লোকেরা তার সঙ্গ ত্যাগ করে, লোকেরা যাকে এড়িয়ে চলে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন ওই ব্যক্তির সম্মান সবচেয়ে নিকৃষ্ট হবে যার ক্ষতির ভয়ে লোকেরা তাকে পরিত্যাগ করে, তাকে এড়িয়ে চলে। তাহলে আমরা বুঝতে পারলাম, অনেকের সাথে অনেকে বন্ধুত্ব করতে, কাছে মিশতে পছন্দ করে, আবার কাউকে কাউকে দেখলে অনেকে পালাতে চেষ্টা করে, তার থেকে দূরে থাকতে চেষ্টা করে। বুঝতে হবে তার ক্যারেক্টার, তার স্বভাবের মধ্যে সমস্যা রয়েছে। আমাদের মধ্যে যদি কারো এমন অবস্থা থাকে, তাহলে আমরা সেটা থেকে নিজেকে পরিত্রাণ করার, নিজেকে মুক্ত করার, নিজেকে শুধরে নেবার আমরা প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় নিন্দনীয় আচরণ থেকে তিনি পবিত্র ছিলেন, তিনি কখনো মিথ্যা বলেননি, আমরাও মিথ্যা বলবো না।
কাউকে তিনি কখনো গালি দেননি, সুতরাং আমরাও কাউকে গালি দিব না। গালি দেওয়া হীন লোকদের কাজ, নিচু লোকদের কাজ। এবং কখনো ওয়াদা ভঙ্গ করেননি, আমরাও কখনো ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করব না। কারো সাথে তিনি প্রতারণা করেননি, কখনোই কারো সাথে প্রতারণা করেননি, সুতরাং আমরাও কারো সাথে প্রতারণা করব না। আমরা নয় মিথ্যাচার সম্পর্কে এখন পড়ব। মিথ্যাকে বলা হয় সকল পাপের মা, পাপের জননী। মিথ্যা সকল পাপের জননী, জননী। প্রকৃত অবস্থা, প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে মিথ্যাচার বলে। পেজ 89 পাঠ নয় দেখো, অধ্যায় চারের পাঠ নয়। মিথ্যাচার হলো প্রকৃত ঘটনাকে বিকৃত করে পরিবেশন করা। বাস্তব ঘটনা, যেটা বাস্তব ঘটনা, সেই বাস্তব ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে মিথ্যাচার বলে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে বা প্রকৃত ঘটনাকে বিকৃতি ঘটায় তাকে মিথ্যাবাদী বলে। কি বলে? হাজারো মিথ্যা কথা শুরু হয়ে যায়, হাজারো অপরাধ, হাজারো গুনাহ এখান থেকে শুরু হয়ে যায়। প্রতারণা, প্রবঞ্চনা, অন্যের মাল অপহরণ, এই সকল অনৈতিক ও সমাজ বিরোধী কর্মের মূলে রয়েছে মিথ্যাচার। যে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায় সে সমাজ ক্রমে ক্রমে ধ্বংসের দিকে অগ্রসর হয়। আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব যে আমাদের মাঝে অনেক, বিশেষ করে প্রযুক্তির কারণে, মোবাইলের কারণে অনেক মিথ্যা আরো বেড়ে গিয়েছে। কেউ কাউকে ফোন করে যদি বলে ভাই তুমি কোথায় আছো, সে যদি থাকে মালিবাগ বলে আমি আছি এখন কমলাপুর। অনেক ধরনের ভাবে কথায় কথায় মানুষ মিথ্যা বলে। আবার অনেকে মিথ্যা বলে আনন্দ পায়, অনেকে মিথ্যা বলে কি পায়? যে ব্যক্তি মিথ্যা বলে আনন্দ পায়, বুঝতে হবে তার অন্তর নষ্ট হয়ে গিয়েছে। বুঝতে হবে যে ব্যক্তি সত্য বলে সব ভালো কাজ করে মনে খুশি পায়, বুঝতে হবে তার ইমানের ধার অনেক বেশি। আমি কি বুঝাতে পেরেছি? মিথ্যা বলে আনন্দ পায়, তার অন্তর, তার ভিতরটা নষ্ট হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত। যে প্রতারণা করে, ধোকা দিয়ে, গালি দিয়ে, মিথ্যা করে, মিথ্যা বলে মজা পায়, বুঝতে হবে তার অন্তরে ক্যান্সার, তার অন্তর নষ্ট হয়ে গেছে। আর যে ভালো কাজ করে, নামাজ পড়ে, সৎ কাজ করে, সত্য বলে, মানুষের উপকার করে মনে শান্তি পায়, বুঝতে হবে তার ইমানের নূর, ইমানের শক্তি অনেক বেশি। আমি বুঝাতে পেরেছি? মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সে যদি কখনো কখনো সত্য বলে, প্রাণ খুলে কলিজা ফাটাইয়াও যদি সত্য বলে, তারপরও কেউ তাকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না। তাহলে আমাদের উচিত আমরা মিথ্যা এড়িয়ে চলব, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিথ্যার স্থান হলো জাহান্নাম, মিথ্যাবাদীর স্থান হলো জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইয়াকুম ওয়াল কিযব ফা ইন্নাল কিযব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আর তোমরা অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকবে, কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে। মিথ্যা কোন দিকে ধাবিত করে? পাপ কাজের দিকে, কাজের দিকে নিয়ে যায়। আর পাপ কাজ মানুষকে নিয়ে যায় জাহান্নামের দিকে। পাপ কাজ কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং মিথ্যা আমাদের বর্জন করতে হবে। মিথ্যা পরিত্যাগ করলে সকল পাপ কাজ থেকে বাঁচা যায়।
মিথ্যাবাদীর কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, বান্দা যখন মিথ্যা কথা বলে ফেরেশতারা তখন এর দুর্গন্ধের কারণে তার থেকে দূরে চলে যান। রহমতের ফেরেশতারা মিথ্যাবাদীর থেকে দূরে সরে যায়, মিথ্যাবাদীর সাথে। এই জন্য তিরমিজি শরীফের হাদিস, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলতেন না, তিনি স্বার্থের পরিপন্থী হলো, নিজের অসুবিধা হয় তারপরও তিনি মিথ্যা বলতেন না। একবার মহানবী সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, আমি মিথ্যা বলি এবং আরো অনেক অন্যায় কাজ করি, এমত অবস্থায় আমি কেমন করে এসব কাজ থেকে মুক্তি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। লোকটির কথা মেনে মিথ্যা পরিত্যাগ করার কারণে পাপ কাজ থেকে বিরত থাকতে সক্ষম হলো। এখানে বিষয়টা একটু ব্যাখ্যা সাপেক্ষ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবী যখন বললো, ব্যক্তিকে বললো, আমি তো অনেক খারাপ কাজ করি, তো আমি সবগুলি খারাপ কাজ একত্রে ছাড়তে পারবো না। রাসূল বললেন, তুমি ঠিক আছে, সবগুলি একত্রে ছাড়ার দরকার নাই, তুমি একটা ছাড়ো, সেটা হলো তুমি মিথ্যা বলাটা ছেড়ে দাও। যখন এই কথা বললো, সে বললো, এটা তো খুব সহজ, এই কাজটা তো একেবারে সহজ করতে পারবে। তো সে যখন তার তো চুরির স্বভাব আছে, চুরি করতে যখন যায় তখন সে ভাবে যে আমি যদি এখন চুরি করি আর নবীর কাছে যদি যাই, নবী যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি আজকে চুরি করেছ, আমি যদি বলি হ্যাঁ, তাহলে এটা আমার জন্য একটা লজ্জা, বড় শরমের বিষয়, আর যদি বলি না তাহলে সেটা মিথ্যা হয়ে যায়, যার কারণে সে যত পাপ কাজ করতে যায় সে এই ভাবনা থেকে সে আর মিথ্যা বলতে পারে না। এভাবে এভাবে করে যে সে যত অন্যায় কাজ করতে যায়, যত পাপের কাজ করতে যায়, সে আস্তে ধীরে সে সকল পাপ থেকে সে বেঁচে যায় একটা জিনিস ছাড়ার কারণে, মিথ্যা ছাড়ার কারণে। কি ছাড়ার কারণে? আল্লাহ তাআলা কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আমিন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।